প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আমি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ বিষয় নিয়ে আবারও হাজির হয়েছি। আজ আমি নবম শ্রেণীর ধ্বনি পরিবর্তন নিয়ে সংক্ষেপে আলোচনা করব। এই ধ্বনি পরিবর্তন সাধারণভাবে দুটো ভাগে সম্পন্ন হয়, এক স্বরধ্বনিগত পরিবর্তন এবং দুই ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। স্বরধ্বনিগত পরিবর্তন প্রথমেই, এই স্বরধ্বনিগত পরিবর্তন এর আবার পাঁচটি ভাগ রয়েছে। এক স্বরভক্তি বা বিপ্রকর্ষ, দুই স্বরাগম, তিন স্বরলোক, চার স্বরসঙ্গতি এবং পাঁচ অপিনিহিতি। আমি আজ প্রথম ভাগ অর্থাৎ স্বরভক্তি বা বিপ্রকর্ষ সম্পর্কে তোমাদের বলবো। প্রথমেই আমরা সংজ্ঞা জেনে নেব অর্থাৎ স্বরভক্তি বা বিপ্রকর্ষ কাকে বলে। আমি ধীরে ধীরে বলছি, ভালো করে শুনবে। উচ্চারণ প্রয়াস লাঘবের জন্য অথবা অনভ্যস্ত ধ্বনিগুচ্ছ অভ্যাসবশে স্মরণ করতে গিয়ে কিংবা কাব্যছন্দের প্রয়োজনে কখনো কখনো দুটি ব্যঞ্জনধ্বনির মধ্যে একটি স্বরধ্বনি এসে যাওয়ার প্রক্রিয়াকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। মনে রেখো, এখানে দুটি ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগম ঘটে, তাই একে মধ্য স্বরাগমও বলা হয়। উদাহরণ, রত্ন রতন, যত্ন যতন, ভক্তি ভকতি, শক্তি শকতি, যুক্তি যুকতি ইত্যাদি। এবারে উদাহরণগুলো যদি আমরা একটুখানি বর্ণ বিশ্লেষ করে নিই তবে বুঝতে আরও সুবিধা হবে। উদাহরণে আমি বললাম রত্ন রতন, তাহলে এটার বর্ণ বিশ্লেষ করতে গেলে দাঁড়ায় র যোগ অ যোগ ত যোগ ন যোগ অ, রতন র যোগ অ যোগ ত যোগ অ যোগ ন যোগ অ। তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, দুটো ব্যঞ্জনধ্বনি অর্থাৎ ত এবং দন্ত ন এর মধ্যে চলে এসছে একটি স্বরধ্বনি, সেই স্বরধ্বনিটা হচ্ছে ও। এই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় স্বরভক্তি বা বিপ্রকর্ষ। আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে আমি আবারও বলছি, দেখানো সমস্যা থাকায় আমি আবারও বলছি, রত্ন রতন যত্ন যতন, র যোগ অ যোগ ত যোগ ন যোগ অ রত্ন, এটা হয়ে যাবে রতন, র যোগ অ যোগ ত যোগ অ যোগ ন যোগ অ রতন, যত্ন যতন, শক্তি শকতি ইত্যাদি। তাহলে আজ এই পর্যন্তই তোমরা ভালোভাবে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম এটা বোঝার চেষ্টা করবে, এবং পরবর্তী যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ স্বরাগম স্বরলোক স্বরসঙ্গতি এবং অপিনিহিতি, এগুলো নিয়ে আমি আবারও আগামীতে উপস্থিত হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।